আমাদের বিল্ডের সাথে মাউস আছে হ্যাবিটারি গ্রাফিক্স কার্ডের দাম অনেকটাই কমে গেছে সো এখন আপনাদের সাধ্যের মধ্যে আপনারা গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন দাম কিন্তু অনেক কমে গেছে আপনারা ওয়েবসাইট ভিজিট করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন আশা করতেছি আপনারা পিসিগুলো এখন বিল করতে পারবেন আসসালামু আলাইকুম হাসান ব্লগসের আরও একটা নতুন পিসির ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গাইস 54,000 টাকার মধ্যে একটা পিসি বিল হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা সব কিছু সাজিয়ে রেখেছি আজকের পিসিটা যার জন্য বিল হয়েছে ভাইয়ের নাম হচ্ছে রনি আর উনি শ্রীমঙ্গল থেকে আমাদেরকে অনলাইনে কুরিয়ারে অর্ডার দিয়ে পিসিটা নিচ্ছে আর ভাইয়া অনলাইনে আছে অলরেডি আমি একটু কথা বলে নিই আগে ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আমি অনেক ভালো আছি আপনি কি করবেন এই পিসি দিয়ে আমাকে বলেন তো কি করব ভাই আমার ইচ্ছা আছে ইউটিউব চ্যানেলে কাজ করব ইউটিউব চ্যানেলে কাজ করবেন কি নাম আপনার চ্যানেলের জনি গেমিং 07 জনি গেমিং 07 07 আপনাদের হাতের নাগালে কিন্তু অলরেডি গ্রাফিক্স কার্ডের দাম চলে আসছে সো যারা ওয়েট করতেছেন গ্রাফিক্স কার্ডের জন্য পিসি বানাচ্ছিলেন না তাদেরকে বলে দিব ওয়েবসাইটগুলো ভিজিট করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু কমে গেছে অনেক কমে গেছে সো এখন মনে হয় আপনাদের সাধ্যের মধ্যে আপনারা কার্ডগুলো দিয়ে পিসি বিল করতে পারবেন ভাইয়া ভালো থাকবেন আপনি আমরা শ্রীমঙ্গলে পিসিটা পাঠিয়ে দিব আছে পিসি কিন্তু অলরেডি বিল করা শেষ ওকে থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আমাদের এই পিসিটা 54,000 টাকার মধ্যে বিল করা হয়েছে ইনফরমেশনটা দিয়েই রাখি আপনাদেরকে আরেকবার গ্রাফিক্স কার্ডের দাম অনেকটাই কমে গেছে সো এখন আপনাদের সাধ্যের মধ্যে আপনারা গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন দাম কিন্তু অনেক কমে গেছে আপনারা ওয়েবসাইট ভিজিট করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করেন আশা করতেছি আপনারা পিসিগুলো এখন বিল করতে পারবেন ভাইয়ের পিসিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইন্টেলের i5-11400 এটা হচ্ছে ভাইয়ের প্রসেসর এবং 1200 সকেটের একটা প্রসেসর 6 কোর 12 থ্রেডের প্রসেসর এই প্রসেসরের বেস ক্লক স্পিড থাকে 2.6 গিগাহার্টজ আমাদের এই প্রসেসরটাতে থাকবে ইন্টেল USD 730 একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সো ফাইনালি গ্রাফিক্স কার্ডের দাম যেহেতু কমেই গেছে ওই কথাটা আর এড না করি যারা গ্রাফিক্স কার্ডের জন্য পিসি বিল করতেছেন না আপনারা যারা গ্রাফিক্স কার্ডের জন্য পিসি বিল করেন না এতদিন এখন করে ফেলেন আর যাদের বাজেট কম তাদেরকে এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে কাজ করতে হবে এটা দিয়ে ভাইয়া গেমিং করবে আপাতত যেহেতু উনি খুব ছোট চ্যানেল আস্তে আস্তে ওনার চ্যানেল বড় হবে উনি বড় গ্রাফিক্স কার্ডও কিনবে দাম যেহেতু কমা শুরু হয়েছে সো ডোন্ট ওরি আমাদের বিল্ডের সাথে মাদারবোর্ড ইউজ করা হচ্ছে আসুসের EXB560M V5 মানে ভার্সন 5 মাইক্রো ATX একটা মাদারবোর্ড এবং মাদারবোর্ডটা হচ্ছে রেড কালারের আমরা কিন্তু অলরেডি পিসি বিল করে ফেলেছি এই মাদারবোর্ডটা থাকবে আর আমাদের বিল্ডের সাথে র্যাম হচ্ছে 8 GB এটা ভাইপার গেমিং আপনারা দেখতে পাচ্ছেন প্যাট্রিয়ট ব্র্যান্ডের 16 GB একটা স্টিক কিন্তু ভাইয়া ইউজ করছে 3200 MHz 16 GB একটা র্যাম ইউজ করা হচ্ছে আর আমাদের এই বিল্ডের সাথে কিন্তু একটা SSD নিছে ভাইয়া যেটা টিম গ্রুপের আপনারা দেখতে পাচ্ছেন 256 GB NVMe M.2 এটা নিছে ভাইয়া এবার NVMe M.2 আর নর্মাল M.2 কীভাবে আপনারা চিনবেন আমরা কিন্তু এর আগে অনেকবার দেখাইছি আবার দেখাই দিয়ে দেখেন এখানে যে M.2 একটা কাটা দেখা যাইতেছে যেটার ভিতরে সিঙ্গেল কাটা থাকবে এই জায়গাটাতে একটা খাঁজ কাটা থাকবে সেটা হচ্ছে NVMe M.2 আর যেটার ভিতরে ডাবল থাকবে সেটা হচ্ছে নর্মাল M.2 সো আপনারা সবসময় ট্রাই করবেন মানে একটা কাটা সিঙ্গেল কাটা যেটা নিতে সেটার স্পিড কিন্তু আপনারা বেশি পাবেন আর যেটা ডাবল কাটা থাকবে সেটার ম্যাক্সিমাম স্পিড কিন্তু 500 থেকে 600 এর উপরে কিন্তু হবে না আচ্ছা এরপর আমাদের আজকের এই বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই একটা নতুন পাওয়ার সাপ্লাই আমরা ইনফ্যাক্ট এই পাওয়ার সাপ্লাইটা কোনো ভিডিওতে খুব একটা দেখাইনি দেখেন ফার্স্ট প্লেয়ারের একটা পাওয়ার সাপ্লাই 400 ওয়াটের আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্সের সো এই পাওয়ার সাপ্লাইটা থাকবে আমাদের এই বিল্ডের সাথে পাশাপাশি আমাদের এই পিসিটার সাথে আমরা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট দিচ্ছি যেমন ধরেন একটা কম্পিউটার কেস দিছি আমরা এখানে সেফ হয় টর্নেডো আপনারা প্রাইসগুলো দেখে সত্যি অবাক হবেন কারণ এটার প্রাইস আগে একটা সময় আমাদের 4,500 টাকা ছিল বাট বর্তমানে এই পিসির সাথে কিন্তু এটার প্রাইস অনেকটা কমায় দেওয়া হয়েছে যেহেতু ভাই আমাদের সাবস্ক্রাইবার মনিটর হিসাবে ইসোনিকের একটা মনিটর দেওয়া হয়েছে 22 ইঞ্চি একটা মনিটর বাজেট আসলে 54 এই জন্য এই মনিটরটা ইউজ করা বাজেট আরেকটু ভালো থাকলে হয়তো ব্র্যান্ডেড কোনো মনিটর দেওয়া যেত বাই দ্য ওয়ে এই মনিটরটার ওয়ারেন্টি থাকবে 1 ইয়ার্স আমাদের এই বিল্ডের সাথে যে কিবোর্ডটা ইউজ করা হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের মাল্টি ফাংশন এটা 8 GB একটা গেমিং আপনার কিবোর্ড সো এই কিবোর্ডটা থাকবে একটা মাউস আছে এটাও কিন্তু হ্যাবিট ব্র্যান্ডের এটাও 8 GB গেমিং MS1001S হচ্ছে এর মডেল নাম্বার পাশাপাশি যে হেডফোনটা ইউজ করা হচ্ছে এটাও কিন্তু হ্যাবিটের ই স্পোর্টস গেমিং হেডফোন 8 GB আছে এটার মধ্যেও সো এই হচ্ছে কম্পোনেন্ট ফাইনালি একটা ক্যামেরা আছে দেখেন এই ক্যামেরাটা হচ্ছে ডিলাক্স ব্র্যান্ডের DW003 এবং 1080p হচ্ছে এর মডেল নাম্বার ফুল এইচডি 1080p একটা ক্যামেরা সো যেহেতু ভাইয়া লাইভ স্ট্রিমিং করবে এই জন্য কিন্তু এই ক্যামেরাটা নেওয়া সম্পূর্ণ পিসিটা বিল করতে খরচ হয়েছে কত 54,000 54,000 টাকার মধ্যে যারা পিসি বিল করতে চান তারা এরকম একটা পিসি বিল করতে পারেন আমরা ভাইয়ের জন্য পিসিটা বিল করেছি একটা মাউস প্যাড গিফট আছে পাঠিয়ে দিব আমরা এটা কোথায়
শ্রীমঙ্গলে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যাওয়ার আগে আরেকবার যারা ওয়েটিং করতেছিলেন, গ্রাফিক্স কার্ডের প্রাইস কমলে পিসি বানাবেন, জাস্ট সময় হয়ে গেছে, চলে আসেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 57 ক্রেডাস কম্পিউটার। আজকের ভিডিওটাই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।